সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা তো জাস্ট ফাটাফাটি আছি। তো এখন থেকে দিনটা শুরু করছি। এখন ঘড়িতে বেজে গেছে, দেখে নাও কটা বাজে। এই যে 10:15, জানি অনেকটা লেট হয়ে গেছে, তো এখন থেকে দিনটা শুরু করছি। আর এই ব্রেকফাস্ট করব এবার রুটি, আলু পটলের তরকারি আর চা। তো এত লেট হলো কারণ হচ্ছে আজকে তো ওই বাড়িতে চলে যাব, তার জন্য একটুখানি বেশি ঘুমিয়ে নিলাম, বুঝতে পেরেছো? তো ওই বাড়িতেও ঘুম হয়, কিন্তু যাই হোক না কেন এখানে একটু বেশি হয় বাবার প্রশ্রয়ে। তা যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর এই ঘরের ঝুলফুলগুলো একটু ঝেড়ে নিয়েছিলাম, এই হচ্ছে পুরো ক্লিন করে দিয়েছি ঘরটাকে। আবার নেক্সট একটা উইক বাদ দিয়ে তার পরের উইকে আসবো। আর এই যে তোমাদের জেঠিমা, আর ইনি হলেন হচ্ছে আমার সেজ মামিমা, আমাকে খুব ভালোবাসতেন কিন্তু আনফর্চুনেটলি উনিও আমার বিয়েটা দেখে যেতে পারেননি, তার আগেই মারা গেছেন 1-2 বছর আগে। আমার বিয়েটা দেখে যাওয়ার ওনার খুব ইচ্ছা ছিল, বাট বলে না যে যদি ভাগ্যে না থাকে তাহলে কিছু করার নেই। এই হচ্ছে, আর ইনি হচ্ছেন আমার ঠাকুমা, আর এনারা হলেন হচ্ছে আমার দাদু আর দিদা, আর ইনি হচ্ছেন আমার ঠাকুরদা। তো সবার সাথে তো পরিচয় করিয়ে দিলাম, এবার হচ্ছে যে যেটা বলার সেটা হচ্ছে যে তোমাদেরকে একটা জিনিস শেয়ার করে দিই। দেখো এই যে ওশিয়ার যে সানস্ক্রিনটা দেখছো, এটা আমি রিসেন্ট পারচেস করেছি, প্রাইসটা বলে দিই হচ্ছে তোমাদেরকে, 275 টাকা। এটা আমি অফলাইনে কিনেছিলাম তানিয়া বলে একটা মেয়ের থেকে, কত এক্স্যাক্ট পড়েছিল আমার ঠিক মনে নেই। তো এটা না বেশ ভালো শ্যুট করেছে আমার, আমি নর্মালি লোটাসেরটা ইউজ করি বাট ওশিয়ার আমি কোনোদিনও ইউজ করিনি। তো ওর কাছে সেনকে ছিল না বলে ওটা আমাকে দিয়েছিল, বাট এটা আমার ভালোই শ্যুট করেছে। তো যেটা আমার ভালো শ্যুট করে আমি তোমাদের সাথে সবসময় সেটা শেয়ার করার চেষ্টা করি, রিজনেবল প্রাইসের মধ্যে যদি কিছু থাকে সেটা আমি শেয়ার করার চেষ্টা করি। আর তোমাদের সাথে আজকে কিছু মেকআপ প্রোডাক্ট শেয়ার করব, যেগুলো মানে কম সময়ে খুব তাড়াতাড়ি মেকআপ হয়ে যায় এবং রিজনেবল প্রাইসে, তো সেগুলো আজকে দেখব। অঙ্কুরিদি তো কাজ কাজ করে চলে গেছে, ঘর পুরো পরিষ্কার করে দিয়ে চলে গেছে, ভীষণ সুন্দর কাজ করে। এখানে রান্নাঘরটা একটুখানি অগোছল আছে, মানে জাস্ট কয়েকটা বাসন আছে সেটা মেজে নেব আমি, সবটা শঙ্করদিকে করতে দিই না কারণ ওনার উপরে কতটা চাপ দেবো, তাই না বলো বাবা? দিদি থাকলেই যে সবসময় ওনাকে দিয়ে সব করাবো সেটা করি না, কারণ অ্যাকচুয়ালি আমরা তো এতদিন ধরে নিজেরাই করেছি, এখন যেহেতু আমি ওখানে থাকি এখানে আসি তার জন্য রাখা। তো দেখে নি শঙ্কর দিদি কী রান্না করেছে, এই দেখো আলু ঝিঙে পোস্ত, দেখো এটা হচ্ছে মৌরলা মাছের আলু দিয়ে ঝোল, এটা খুব সুন্দর লাগে, পেঁয়াজ ইউজ করা হয়নি, এমনি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর লাগে। আর তোমাদের জেঠু বা কাকু যাই বলো, এই যে আমের চাটনি করেছে, তাই তো আমের চাটনি করেছে, খুব সুন্দর লাগছে দেখতেই, আর খেতেও তো খুব সুন্দর হবে আশা করছি। তো আজকে তো বাবাকে দেখিয়ে দিই কারণ আবার কদিন পর আসবো বারবারই বলছি। তো বাবা সবগুলো সকলকে একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, সবাই ভালো থেকো, সবসময় হাসি খুশি থেকো। আর তুমি কেমন আছো সেটা সবাইকে বলে দাও। ভালো আছি, আমার কোনো চিন্তা নেই, সব ঠিক আছে। তুমি না থাকলেও তুমি দিদিকে দিয়ে গেছো, দিদি কেয়ার করে, সব দিকে খেয়াল রাখে, যতক্ষণ থাকে ওই জন্য অসুবিধা হয় না। আর বাবাকে চোখের ড্রপ যে দিতে হয়, দিদি কতটা ভালোবাসে সেটা বলছি, আমি যতক্ষণ থাকি আমি চোখের ড্রপ দিই, আর আমি না থাকলে কি করে শঙ্করিদি? বাবা ঠিক মনে করে দিয়ে যায়, কি বলে তোমাকে? কাকু ড্রপ দিতে হবে, চোখের ড্রপ দিতে হবে, সে বড় সে বড়, মানে দেখেছো তো কতটা ভালোবাসে, এই ভালোবাসাটাই কিন্তু সব থেকে দামি। আর মাকেও আজকে একবার দেখিয়ে দিই কারণ কালকে থেকে, মানে কালকে তো এই ব্লগটা তোমরা দেখবে আর তারপর থেকে তো আবার বেশ কিছুদিন দেখতে পারবে না, ওর জন্য আজকে দেখিয়ে দিচ্ছি। ভীষণ ভালো লাগে না এই ছবিটা দেখলে, আমার তো মন প্রাণ জুড়িয়ে যায়। আমার যেখানে বিয়ে হয়েছিল মানে অডিটোরিয়ামে, সেখানে এই ফটোটা ছিল, আমি করিয়েছিলাম একটু বড় করে, তো এটাই হল রুমে রেখেছি যাতে বাবার কখনো নিজেকে একা মনে না হয়। তার জন্য এই ফটোটা দেখলে তোমার কি মনে হয়, মার সাথেই আছে মনে হয় তো? অবশ্যই। এই জানালাটা এবার খুলে দেবো, রোদ উঠে গেছে, এটা উত্তর দিকের জানালা তো ভীষণ হাওয়া আসে, আর দেখো একদম রোদ ঝলমলে আকাশ। দেখিয়ে নি তোমাদের ওয়েদারটা আজকে ঠিক কেমন আছে, এই দেখো, এই যে দেখো শরতের পেঁজা তুলোর মতো কেমন হয়ে আছে না, এগুলো দেখলেই মনে হয় যেন দুর্গাপুজো আর বেশি দিন বাকি নেই, তাই না? ঘড়িতে এখন কটা বাজে দেখো, 10:35 বাজে, আমি এবার স্নানে যাব। তার আগে তোমাদেরকে যেটা বলছিলাম যে মেকআপ প্রোডাক্ট শেয়ার করব,
তার আগে একটা জিনিস দেখো, এইখানে দেখছো সব ডাই হয়ে পড়ে রয়েছে, এইসব গুছানোই রয়েছে, এগুলো সব সেই বিয়েতে পেয়েছিলাম গিফট, সেগুলো সব ডাই হয়ে পড়ে রয়েছে, এখানে গোছানোই রয়েছে। তার মধ্যে মানে আমার না বিয়েতে আমি কোনো ভুলভাল গিফট পাইনি, থাকে না অনেকে অনেক রকম পুরনো জিনিস পায় বা কিছু, আমি কিন্তু কোনো রকম ভুলভাল জিনিস পাইনি, যাই না সবাই হয়তো আমাকে একটু বেশি ভালোবাসে। আর তোমাদেরকে দেখাচ্ছি এখন দেখো, এই একটা জিনিস আছে না, এটা হচ্ছে আমার খুব কাছের একটা জিনিস, আমাকে তানিয়া মানে আমার যে ব্লাউজ যে ডিজাইন করে সে তানিয়া দিয়েছিল। দেখো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাগটা, দেখো এটা পুরো হ্যান্ডমেড ব্যাগ, হ্যাঁ এটা পুরো হ্যান্ডমেড ব্যাগ, আমি এখানে আছি বলে তানিয়া তোমারটা দেখিয়ে নিচ্ছি, এটা আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় একটা ব্যাগ, ও কাউকে দিয়ে একটা তৈরি করিয়েছিল, তো দেখো কী সুন্দর না ব্যাগটা, এটা আমি পেয়েছিলাম, এটা তো আমি সারা জীবন যত্নে রেখে দেবো, যতটা না ইউজ করবো তার থেকে যত্নে রেখে দেবো, কারণ হাতের কাজের মূল্য আমার কাছে খুব বেশি খুব বেশি। এই যে দেখতে পাচ্ছ ব্যাগটা, এই ব্যাগটাও ভীষণ ক্লাসি একটা ব্যাগ, সব কিছু আউটফিটের সাথে ভীষণ ভালোভাবে যাবে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে। তো আমার তো মনে নেই যে এই ব্যাগটা কে দিয়েছো, যদি ভিডিওর মাধ্যমে সে দেখে থাকো তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। এই ব্যাগটাও দেখো, এই ব্যাগটাও পেয়েছি বিয়েতে, কে দিয়েছে সত্যি আমার মনে নেই, কিন্তু এই ব্যাগটাও খুব পছন্দ হয়েছে। এই যে সামনের দিকটা পেছনের দিকটা দেখিয়ে দিলাম, আর হচ্ছে এটা একটা পিঙ্ক কালারের ব্যাগ, পিঙ্ক কালার তো মেয়েদের সবসময় ফেভারিট। এই ব্যাগটাতে দেখছো, এই ব্যাগটা তো আমার ভীষণ ভীষণ পছন্দের, কারণ যে দিয়েছে সেও আমার খুব পছন্দের একজন ব্যক্তি, সে হলো আমার ফ্রেন্ড রিমা। তো গিফট তো প্রচুর আছে, এখানে আছে পুরো ভর্তি, তারপর এই দেখো এইখানে যে দেখতে পাচ্ছ এই পুরো বক্সটা পুরো বেড কভারে ভর্তি, পুরো বেড কভারে ভর্তি। আজকে তোমাদের সাথে শেয়ার করছি না, অন্য একদিন গিফট নিয়ে বসবো, তোমরা যদি চাও তাহলে কমেন্টে লেখো, ঠিক আছে। বাবা এই যে এত যে এই যে বিছানার চাদর পেয়েছি, মনে হয় তো আমাদের 4-5 বছর আর বিছানার চাদর কিনতে হবে না, তাই তো? তবে সবাই কিন্তু আমাদের খুব ভালো ভালো গিফট দিয়েছে, মানে কোনো পুরাতন জিনিস না বা ধরো কোনো কেউ বদমাইশি করে কিন্তু সেরকম কিছু দেয়নি, তাই না বলো? খুব ভালো কোয়ালিটি। তো বিয়েতে কিছু পাওয়া গিফটের কথা যখন বললামই, তখন এটার কথা একদম না বললেই নয়, আমি জানি না এটা কে দিয়েছো বিয়েতে, এইটা আমাকে দিয়েছিল সাথে কিছু আর আরও মনে হয় পারফিউম দিয়েছিল কেউ, তো এই অরিফ্লেমের মিল্ক অ্যান্ড হানি বডি অ্যান্ড হ্যান্ড ক্রিমটা, এটা আমাকে দিয়েছে, এটার আমি প্রেমে পড়ে গেছি, এত ভালো, মানে এটা ইউজ করার পরে না স্কিনটা এত সফট হয়ে যায়, ভীষণ ভীষণ ভালো, যে আমাকে এটা দিয়েছো ভীষণ ইউজফুল একটা জিনিস দিয়েছো। তোমাদের দেখিয়ে দিই আমি যে যে মেকআপ প্রোডাক্টগুলো সবসময় ইউজ করি, সেগুলোর মধ্যে এই যে এটা তো মেকআপ রিমুভার জানোই, এটা খুব ভালো, মিসকালারের ধরো ওয়াটারপ্রুফ মেকআপ, সেই মেকআপগুলো ওঠানোর জন্য এইটা, মানে এটা খুব ভালো, এটা দিয়ে তোমরা মেকআপটাকে ক্লিন করতে পারবে, ঠিক আছে। এটা আমি একবারই ইউজ করেছি, বিয়ের সময় কিনেছিলাম, ছোটো প্যাকে কিনেছিলাম, যদি ভালো লাগে তাহলে আবার কিনবো তার জন্য, তো এটা ইউজ করতে পারো। এটার প্রাইস বলে দিই তোমাদেরকে, এটা MRP লেখা রয়েছে দেখো, এই যে 249, এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, অনেক কিছু আমি তোমার পার্পেল থেকে কিনেছিলাম, তখন পার্পেলের প্রচুর অফার চলছিল, সেই হিসেবে তো কত পড়েছিল আমার এক্সাক্টলি মনে নেই, তবে এখানে MRP আছে 249, তোমরা এটা দেখে নিয়ে তোমরা সার্চ করতে পারো। আর এই প্রাইমার যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে এই যে ব্লু হেভেনের মেকআপ বেস প্রাইমার, এটা হচ্ছে মনে হয় ছোটো প্যাকটা অয়েল ফ্রি প্রাইমার, এটা এটার তোমার প্রাইসটা দেখি কোথায় লেখা আছে, প্রাইসটা তো এখন খুঁজে পাচ্ছি না, প্রাইসটা এখন খুঁজে পাচ্ছি না, তো তোমরা এটা মানে সার্চ করে দেখতে পারো। এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, এটা আমি অনেক আগের, বাট একদম লাগে কম, ঠিক আছে। এটা মিয়নের একটা ফুল কভারেজ ফাউন্ডেশন, ঠিক আছে, এই মিয়নের ফাউন্ডেশনটা আমাকে পলি দি, আমাদের হাবড়াতে তোমরা সবাই পলিদিকে চেনো, যারা মেকআপ পলিদির থেকে নাও তারা তো অবশ্যই চিনবে, পলিদির কাছ থেকে নিয়েছিলাম, পলিদি আমাকে সাজেস্ট করে দিয়েছিল, এটা খুব ভালো, এটা আমার স্কিন টোনের অনুযায়ী একদম পারফেক্ট, ঠিক আছে। তো ফাউন্ডেশনটা না আমি অফলাইন কেনাতে বেশি প্রেফার করি, বিকজ হচ্ছে তোমাদের নালে শেডটা কিন্তু অনেক সময় বোঝা যায় না অনলাইন কিনলে, যারা প্রথমবার ইউজ করছো, তো তার জন্য বলবো সবসময় একটু অফলাইন কিনে প্রথমবার দেখো। এটা প্যাকের একটা ট্রান্সলুসেন্ট পাউডার, এটা আমার বহু বছর হয়ে গেল, প্রায় 5-6 বছর, একদম কম লাগে কম লাগে, তো এটা আমি ইউজ করি তোমার অনেক বছর হয়ে গেল, এটার প্রাইস এখন কত কী আছে আমার মনে নেই, তোমরা একটু দেখে নিতে পারো, এটা ভীষণ ভালো। আচ্ছা আমার নতুন চশমাটা, ও আজকে থেকে আমার নতুন চশমা পরবো আমি, কি মজা, টুপি টুপি নিয়ে যেও, টুপি নিয়ে যেও, সাইকেল নিচ্ছ নাকি, তাহলে কিন্তু ইয়েতে যেও,
টুপিটা নিয়ে নিও, ছাতাটা নিয়ে নিও, বৃষ্টি আসতে পারে যে কোনো সময়। বুঝতে পেরেছ? তারপর এটা একটা হচ্ছে ব্রোনজার, ঠিক আছে। এগুলো মানে একটু মানে যখন একটু মানে মেকআপটা একটু ভালো করে করি তখন এটা লাগে। এই ব্রোনজারটাও আমার বহুদিনের, প্রায় 6 বছর হয়ে গেল মনে হয়, 5-6 বছর না 3-4 বছর হয়ে গেল। এটা হচ্ছে নাম্বার 2 উডি ওয়ান্ডার, তো এটা বেশ ভালো সুগারের। আর তারপরে এটা একটা হাইলাইটার, এটা তো ভীষণ ভালো, এটা নিয়ে কোনো কথাই হবে না। এটা হচ্ছে রেভুলেশন, ঠিক আছে, মেকআপ রেভুলেশনের এটা। আর প্রাইস কি এখানে লেখা রয়েছে? এটা 650 MRP, আমি জানি না এটা এখন কত প্রাইস হয়েছে, কারণ এটাও আমার বেশ পুরনো, 2-3 বছর হয়ে গেছে। এটা খুব ভালো, ভীষণ ভালো। এগুলো মানে একদম কম ইউজ হয় তো ওই জন্য বেশি একটা লাগে না। আর এটা হচ্ছে কালার বারের একটা ব্লাশ, হ্যাঁ কালার বারের একটা ব্লাশ, তো খুব ভালো, এটাও খুব ভালো। কী বলো তো, একটু দামি প্রোডাক্টগুলো কিনলে না তোমার বহু বছর চলে। আর মেকআপের জিনিস না একটু দেখে শুনে কিনতে হয়, মানে হুট করে একটা কিনে নিলাম সেটা স্কিনের জন্য এফেক্টেড হলো। তো আর এটা দেখো, এটা সুইস বিউটির একটা তোমার আইশ্যাডো প্যালেট, এটা আমি অফলাইনেই কিনেছিলাম দেখে। এটা মানে ডেলি বেসিসে ইউজের জন্য, মানে ডেলি বেসিস মানে কেউ তো তোমার আইশ্যাডো ডেলি বেসিস ইউজ করে না, মানে ধরো এম টুকটাক টুকটাক কোথাও গেলে। তো দেখবে এখানে এই এই যে এগুলো সব রয়েছে, অনেকটা ইউজ হয়েছে। যারা ওই মানে মেকআপ বিগিনার্স যারা আছো তারা এটা ইউজ করতে পারো, এটা আমার বেশ পছন্দের, তো এটা ইউজ করা যেতেই পারে। আর এটা আমি রিসেন্টলি কিনেছি, এটা আমি এখনও সেভাবে ইউজ করিনি, এই যে লিওন বিউটির একটা কনসিলার টাইপের, ঠিক আছে। এটা আমি ইউজ করে তোমাদেরকে ফিডব্যাক দেবো। এই যে ম্যাকের তোমার মেকআপ ফিক্সার, এটা আমার ওই 3-4 বছর হয়ে গেছে। এটা তো মানে একেবারে সোনার মূল্যের দামের আর কি, ওর জন্য এটা আমি খুব মানে কম কম ইউজ করি। আর নর্মালি আমি ব্লু হেভেনের মেকআপ ফিক্সারটা ইউজ করি, এখন সেটা খুঁজে পাচ্ছি না। এটা একটু বিয়েবাড়িতে গেলে তখন এটা ইউজ করি। আর দেখো এইটুকু আছে, মানে এইটুকুই যেন একেবারে জমিয়ে রেখে দিয়েছি। এটার যা প্রচুর দাম, এটার প্রচুর দাম। এটা আমি বহু বছর আগে কিনেছিলাম বললাম আমি তোমাদেরকে। আর সুইস বিউটির এই যে এটা একটা তোমার ইয়ে কিনেছি, এটা আমি, এটাতে অরেঞ্জ কারেক্টার, তোমার ওই কোনো ব্রণর দাগ ফাগ বা কোনো ব্ল্যাক স্পট থাকলে সেটা দিয়ে ভালো করে ড্যাপ করে নিতে হবে। তারপরে তোমার ফাউন্ডেশন কনসিলার যা লাগাও সেটা লাগাতে হবে, তার জন্য এটা কিনেছিলাম। এটাও এখনও না একবার মানে ইউজ করেছিলাম, এটাও ফুল কভারেজ দেয়, ভালোই দেয়, অসুবিধা নেই। আর ফিটমির এই একটা তোমার ইয়ে কিনেছিলাম, মানে এটা তো একটু ভেঙেও গেছে, ফিটমির তোমার একটা এই যে ফেস পাউডার মতো কিনেছিলাম, এটাও ভালো। আর এটা তো একটা বিউটি ব্লেন্ডার জানোই, ভালো বেশ বিউটি ব্লেন্ডারটা। এই হচ্ছে মোটামুটি আমার মেকআপের প্রোডাক্ট। আর এই তোমার কাজল আইলাইনার এগুলো যেগুলো সেগুলো তো আপাতত এখানে নেই, ওই বাড়িতে আছে, তো ওই বাড়িতে গিয়ে তোমাদেরকে ওটা ওগুলো শেয়ার করে দেবো কোনো একদিন। আপাতত এগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এই বক্সটার ব্যাপারে তোমাদের না বললেই না, এটা আমি গার্গির কাছ থেকে কিনেছিলাম অফলাইনে, গার্গি কুন্ডু হাবড়া থেকে। তো এটা মেকআপ আমি যেখানে যাই না কেন এটার মধ্যে মেকআপটা ভরে নিয়ে যাই, যেটুকু জিনিস দরকার হবে সেটুকু খুব ভালো। দেখলে তো কতগুলো প্রোডাক্ট সবগুলো কিন্তু এর মধ্যে ভরে গেলো, তো এটা ইউজ করতেই পারো। এটা 3টে সেটে এসেছিলো, এটা মানে সব থেকে বড়ো সেটটা। ভাবি চলে এসছে কি ওই ওটা দিয়েই তো মুছতে হবে, তাই কি দিয়েছে তারপরে 4:35 হাবেল দোকানটা ধরবো, তো দেখো দেখে না কটা বাজে, এই দেখো 2:30 বাজে, এখন খেয়ে নেবো। আর তোমাদের তো সকালবেলা দেখিয়েছি কি রান্না করে গেছে শঙ্করীদির, তো দেখতে থাকো পুরো ব্লগটা, আপাতত খেয়ে নি। তার তো খাওয়া হয়ে গেছে, এবার কি খাবো বলো তো? ওই যে বাবা কালকে আমের চাটনি করেছিল না সেটা খাবো, বেশ হয়েছে, আমটা বেশ টক, অনেকটাই চিনি দিয়েছো তা মনে হচ্ছে টক, কিন্তু বেশ টক মিষ্টি খেতে বেশ ভালো লাগছে, গরম তো বেশ লাগছে। এবার বেরিয়ে যাবো হাবড়া থেকে সোনারপুরের উদ্দেশ্যে,
তো বাবা টাটা, সবাইকে আপাতত টাটা করে দাও, আবার নেক্সট উইকে দেখা হবে, সবাইকে টাটা করে দাও, টাটা, সবাই খুব ভালো থেকো, আর দেখা হচ্ছে সোনারপুর গিয়ে, রাস্তাতে তোমাদের সাথে কথা হবে, তো চলো ট্রেন ধরবো, এই দেখো দেখে না কটা বাজে, এই যে দেখে না 4:05 বেজে গেছে, 4:35 হাবে লোকাল ধরবো, এই যে ব্যাগটা গুছিয়ে নিয়েছি, এই যে দেখে না ব্যাগ গুছিয়ে নিয়েছি, আমাকে দিতে হবে এখন, কোন পর্যন্ত দিতে হবে, কেন আমি তো নিজেই চলে যেতে পারতাম, এখন ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, তাই না? আমার জন্য একটা ভ্যান দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ আমার জন্য, তুমি বলে দিয়েছিলে? হ্যাঁ বললাম তো। কি বললে? দেখি বলে দাও তো বললাম, মনে মনে বলে দিয়েছিলে? দেখি ভ্যানটা পাওয়া যায় কিনা। বাবা আমাকে ইঞ্জিন চালিত ভ্যানে উঠিয়ে দিল, আর ওই যে সাইকেল করে বাড়ি চলে যাচ্ছে তাই দেখিয়ে দিলাম, আর এই যে চলেছি ভ্যানে করে, এবার স্টেশনে যাব, আর এই ভ্যানগুলোতে চাপতে না আমার খুব ভালো লাগে, ফুরফুর করে হাওয়া দেয়। আর দেখো হাঁটতে হাঁটতে এই তবলাপট্টিতে নেমে গেছি, এই যে হাবড়া লোকাল ঢোকাচ্ছে, ব্যাস ভালোই হলো, আমিও যাব, আর হাবড়া লোকালও ঢুকছে। তো ট্রেনের টিকিট তো কেটেই দিয়েছি, এই ইউটিএস অ্যাপটার মাধ্যমে টুবাই আমাকে শিখিয়ে দিয়েছিলো যে বৌদি এখন তো ট্রেনে লাইন প্ল্যাটফর্মে গিয়ে টিকিট কাটার কোনো দরকার পড়ে না, মোবাইল দিয়ে কাটতে পারবে, তার জন্য আমাকে শিখিয়ে দিয়েছিলো। সত্যি কথা বলতে প্রত্যেকটা মুহূর্তেই শেখার আছে, তা ও আমাকে প্রচুর গাইড করে দেয়, টুবাই মানে আমার ড্রাইভারের কথা বলছি। আর এই যে ট্রেনে একদম ফার্স্ট কম্পার্টমেন্টেই উঠে যাচ্ছি, কারণ তাহলে শিয়ালদা থেকে হাঁটতে কম হবে, আর কালকে একটু ভিড় কমই ছিল, আর হাবড়া লোকাল যেহেতু তার জন্য অতটা ভিড় ছিল না, তবে ফার্স্ট কম্পার্টমেন্টে একটু ভিড় থাকেও, তাও কালকে একটু ভিড়টা কমই ছিল। তো এই হচ্ছে ব্যাপার, দেখো একদম ফাঁকা মোটামুটি ট্রেন বসে পড়েছে, বেশি ফাঁকা ট্রেন হয়ে গেলে আবার কী সমস্যা বলো তো, কোথায় যে বসবো কোথায় বসবো বুঝতে পারা যায় না, এটাই হচ্ছে সমস্যা। তো ব্যাগ ট্যাগুলো উঠিয়ে দিলাম, এবার জানলার ধারে সিট পেয়ে অফ, কি আনন্দ আমার, এই যে বাদাম কিনে নিয়েছি, এবার বাদাম খেতে খেতে যাব, আর আর দু প্যাকেট বাদাম সুদীপের জন্য কিনে নিয়েছিলাম, কারণ ও এইখানকার বাদাম খেতে খুব ভালোবাসে। তো এই বলতে বলতে ট্রেন ছেড়ে দিয়েছে, তো চলো টাটা হাবড়া, এবার সোনারপুরের উদ্দেশ্যে পাড়ি দেবো। মনটা একটু খারাপ হয় কিন্তু আবার ঠিকও হয়ে যায়, কারণ দুটোই আমার বাড়ি, এখানেও থাকতে হবে ওখানেও থাকতে হবে, এই বলে নিজের মনকে বোঝাই। আর এই যে দেখো হাবড়া ছেড়ে ছেড়ে যাচ্ছে আস্তে 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 আস্তে, আর জানলার ধারে সিট পেলে কার না ভালো লাগে, আমার তো দারুণ লাগে, ফুরফুর করে হাওয়া দেয়, মনে হয় যেন কখন পৌঁছে যাব। এই যে সবুজ গাছপালার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের এখানে এখনও না প্রচুর গাছ, আগের দিন বলছিলাম তোমাদের একটা ব্লগে যে আমাদের এই জন্য ভালো লাগে জায়গাটা এত সুন্দর, যে প্রচুর সবুজ প্রচুর গাছপালা রয়েছে, এটা মনে হয় তখন ঘুমাবিরা ক্রস করছিল। ট্রেনের মধ্যে যাচ্ছি, একা একা চলেছি, একটু তো বোর ফিল হয়, তো তাও ওই জানলার ধারে বসলে সময়টা ঠিক কেটে যায়। এই বিকেলের দিকে আসলে কি হয় বলো তো, ওয়েদারটাও খুব ভালো থাকে, বেশ ফুরফুর করে হাওয়া দেয়। আর দেখতে দেখতে চলেও এসেছি শিয়ালদা স্টেশনে, আর গতকাল না শিয়ালদাতে তুলনামূলকভাবে ভিড়ও কম ছিল, ভোট ছিল তো ওই জন্য মনে হয়। তো নেমে গেছি, এই যে ওয়েলকাম টু দ্য শিয়ালদা স্টেশন, এবার হাঁটতে হাঁটতে সাউথের দিকে পৌঁছে যাব, দেখো চলেও এসেছি। আর এই দেখি ক্যানিং লোকাল দিয়েছে, বাট ক্যানিংয়ে যেতে ইচ্ছা করে না, কিন্তু তারপরে দেখলাম যে ওটা লেডিস স্পেশাল, তো তাই জন্য উঠে পড়লাম, আর সব ট্রেনগুলোই মোটামুটি ফাঁকাই ছিল। আর এই যে ফার্স্ট কম্পার্টমেন্টে উঠে যাচ্ছি, যাতে আবার সোনারপুর স্টেশন থেকে হাঁটতে কম হয়। এবার আবার পড়েছি মুশকিলে, পুরো ট্রেনটা ফাঁকা, এবার কোথায় কি বসবো কি বসবো না এই খুঁজে পাচ্ছি না। তাও যাই হোক, দেখে শুনে একটা জায়গায় তো বসলাম, বলতে বলতে ট্রেন ছেড়েও দিয়েছে। তো ট্রেনে করে যাচ্ছি, আর দেখো ট্রেনের ভিডিও একটা ক্লিপস নিয়েছিলাম, কি ফাঁকা ট্রেনটা, এত ফাঁকা ট্রেন দেখলে মনে হয় উফ যেন ছড়িয়ে ছিটে যেতে পারি। আর সবার কি আনন্দ দেখেছে ফাঁকা ট্রেন পেয়ে, আর সহজে তো ফাঁকা ট্রেন পাওয়া যায় না। এই দেখো দেখতে দেখতে সোনারপুর স্টেশনেও নেমে গেছি, দেখেছো কত ফল বাবা, যা সবজির যা দাম, সেই দামগুলোই শুনছিলাম, কারণ আমার তো কোনো আইডিয়া নেই সবজি কত কী দাম, কারণ আমি তো বাজার করি না। তারপর স্ট্যান্ড থেকে অটো নিয়ে বাড়ি চলে আসলাম, কলিং বেল বাজাতে মা দরজা খুললো আর এক গাল হাসি দেখিয়ে দিল। তো আজকের মতো টাটা, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সাথে, ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না।